হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য খুবই সহজ আর খুবই মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হলো ছোটো চিংড়ি দিয়ে লাউ রান্না। আসলে অনেকে লাউ পছন্দ করে না, কিন্তু আমার তো খুবই পছন্দের একটা জিনিস। আর আমরা যারা বাহিরে থাকি তারা কিন্তু দেশি লাউ, দেশি ছোটো চিংড়ি বা অন্য অন্য খাবার এগুলো কিন্তু অনেক সময় পাই না, আর এগুলো খুব মিস করি। তো আজকে আমার হাজব্যান্ড একটা মার্কেট থেকে, মানে চাইনিজ একটা মার্কেট আছে আমাদের এখানে যেখানে দেশের টুকিটাকি জিনিস পাওয়া যায়, ওখান থেকে লাউ আর ছোটো চিংড়ি নিয়ে আসলো। তো ভাবলাম রান্নাটা যেহেতু করবো আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমি পরিমাণ মতো কিছু চিংড়ি নিয়েছি, আর চিংড়িটা বেসে মানে মাথার অংশটা আর লেজের অংশটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর এই যে লাউ দেখতে পাচ্ছেন, আমি পুরো লাউটা রান্না করব না, আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকুই নিব। তো লাউটা কাটার পরে আমি এক বাটি লাউ নিয়েছিলাম, আর ওই আন্দাজ করেই চিংড়ি নিয়েছি। আপনারাও এটা একটু আন্দাজ করে নেবেন, কম বেশি হলে কোনো সমস্যা নেই। আর এখানে আমি একটা ব্লেন্ডারে একটা বড় সাইজের হাফ পেঁয়াজ আর হাফ টমেটো ব্লেন্ডার করে নিয়েছি। রসুন কিন্তু একদম দিবেন না। একটা কথা আমি বলে দিচ্ছি, চিংড়ি মাছ আর ইলিশ মাছে কখনো রসুন ইউজ করবেন না, এতে করে চিংড়ির আর ইলিশের ঘ্রাণটা চলে যায়। আর এই যে লাউয়ের ছোকাগুলো ছিলে ধুয়ে রেখে দিলাম ফ্রিজে, এটা আমি কুচি কুচি করে আলু দিয়ে ভাজি করব, নাহলে ভর্তা করে খাবো। আর এদিকে একটা ফ্রাই প্যানে আমি অল্প একটু তেল দিয়ে নিলাম। এই তেলের মধ্যে ওই যে চিংড়ির মাথা লেসটা ব্লেন্ডার করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম, তারপরে গুঁড়ো চিংড়িটাও এটার মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর একটু লবণ, একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিয়ে ঝুরঝুরা করে নিব আর কি, ঝুরা করে নিব। আর হ্যাঁ, চিংড়ির উপরে যে শক্ত একটা অংশ থাকে না একটু কাটার মতো, ওইটা কিন্তু উপর থেকে ফেলে দিবেন, জাস্ট নরম সামনেরটুকু আর পিছের লেসটুকু আমি নিয়েছি। এটা আমার দাদু রান্না করতো, আমার আম্মু এভাবে রান্না করে গুঁড়া চিংড়ি। এই জিনিসটাতে না তরকারির টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়, খুব ভালো লাগে। তো এটাকে আমি তুলে নিলাম এরপরে একটা ফ্রাই প্যানে, ওই ফ্রাই প্যানটাই আবার আমি তেল দিয়ে নিলাম। তেলটা যে যেমন খাবেন ওই আন্দাজ করে দিবেন, কোনো সমস্যা নেই। আমি এখানে হাফ কাপ থেকে একটু বেশি দিয়েছি। এরপরে এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো পেস্টটা। আমি আবারও বলছি, চিংড়ি মাছ আর ইলিশ মাছে কখনোই রসুন দিবেন না, দেখবেন কতটা টেস্ট হয় তরকারিটা। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ, মানে হলুদের গুঁড়া, এরপর 1 টিস্পুন মরিচের গুঁড়া, ঝালটা যে যেমন খাবেন সেইভাবে ইউজ করবেন, আর 1/2 টিস্পুন ভাজা জিরার গুঁড়ো। জিরাটাও অত বেশি দিবেন না, তাহলে চিংড়ির যে সেন্টটা এটা চলে যাবে, বেশি জিরার ঘ্রাণটাই আসবে। এরপরে লবণ দিয়ে দিলাম, এটা ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপরে এটাকে একটু ভুনা করে নিব, যেমন যাতে উপরে তেলটা ভেসে উঠে পানিটা শুষে যায়। বুঝতেই পারছেন যারা রাঁধুনি তারা তো অবশ্যই বুঝতে পারবেন কেমন হবে। আর এখানে পানি দেওয়ার প্রয়োজন পড়ে না, এই কারণে কারণ আমি যখন ব্লেন্ডারে ব্লেন্ড করেছি তখন কিন্তু আমি পানি দিয়ে নিয়েছিলাম পেঁয়াজ আর টমেটোর সাথে, আর টমেটো তো জুস আসেই। আর যারা মাটির চুলায় রান্না করবেন তারা চাইলে একটু পানি দিয়ে মশলাটা ভুনা করে নিতে পারেন। এরপরে আমি এখানে কেটে রাখা ছোটো ছোটো টুকরা করে যে লাউটা রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম। লাউয়ের টুকরাটা বেশি বড় করবেন না, কারণ চিংড়িটা ছোটো, এই জন্য ছোটো ছোটো টুকরা করলেই চিংড়িটার সাথে ভালো যাবে। তো ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 4-5 মিনিটের মতো আমি রান্না করেছি এই জিনিসটা, দেখুন একটু পানি গলে গেছে। এখন আমি এটার মধ্যে, এখনই কিন্তু পানি দেই নাই, এখন দিয়ে দেবো চিংড়িটা। চিংড়িটা দেওয়ার পরে ভালো করে নেড়েছে আরও 2-3 মিনিট আমি রান্না করব। আমি বারবার লাইটটা অন অফ করছিলাম, কারণ আমার যে রিয়েল কালারটা দেখা যাচ্ছিল মনে হচ্ছিলো যে ওই কালারটা আসছে না কেন, এত সুন্দর একটা কালার। তো পরে দেখলাম যে না, একটু আসছে, খুবই সুন্দর একটা কালার আসছিলো। তো যাই হোক, এখন আমি একটু নেড়ে চেড়ে নিলাম প্রায় 2-3 মিনিটের মতো। এখন আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি 1 কাপ দিয়ে দিব, কারণ লাউয়ের তরকারিতে না বেশি পানি দেওয়া ঠিক না, তাহলে পানসা পানসা লাগে। আর ফুটন্ত গরম পানি ইউজ করবেন, তাহলে মানে ইউজ করলে ভালো হয়, ঠান্ডা পানিটা ইউজ করলে কিন্তু লাউয়ের তরকারি আরও পানসে হয়ে যাবে। দেখুন পানিটা দেওয়ার পরে একদম আমি ফুল জাল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 4-5 মিনিট রান্না করার পরে লাউটা সিদ্ধ হয়ে গিয়েছিলো। এরপরে কাঁচামরিচ আমি আর ধনিয়া পাতা একসাথে দিয়ে দিলাম, এরপরে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। আর জালটা কিন্তু খুব জোরেই দিচ্ছি, কারণ জোরে জাল করে যদি লাউয়ের তরকারি রান্না করেন এটাতে খুবই মজা হয় তরকারিটা। আর আস্তে জাল করে লাউয়ের তরকারি রান্না করতে গেলে না, ওই যে বললাম পানছে ভাবটা চলে আসে। তো আমার তরকারি রেডি, দেখতেই পাচ্ছেন গরম ভাতের সাথে এরকম একটা তরকারি হলে আর কিছুই লাগবে না।
খুবই আমি হয় এইভাবে রান্না করলে অনেকে কি করে চিংড়ির মাথা লেসটা ইউজ করে না, ফেলে দেয়। আসলে ছোট চিংড়ির এটা না ফেলাই বেটার আমি মনে করি। তো জিনিসটা খুবই আমি হয়েছিল, বাসার সবাই খুব পছন্দ করেছিল। আপনাদের কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন। আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।